পূজনীয় শিবমায়ানন্দজি সম্পর্কে দুটো স্মৃতি কথা আমি ফেসবুকে পোস্ট করেছি, যেগুলো খুব বেশি করে মনে পড়ছে সেগুলো বলছি। পূজনীয় শিবমায়ানজি চাইতেন যে আমরা ভাবপ্রচার পরিষদে কেন্দ্রীয় যে সভা, কেন্দ্রীয় মঠ মানে বেলুড় মঠের প্রতিনিধি হিসেবে যাই। আমি যখন প্রথমবার গেলাম, উনি আমাকে বললেন এমন একটা জায়গায় পাঠানো হলো, রায়গঞ্জে সভা হয়েছিল উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদে। উনি আমাকে সকালবেলা একদিন ওনার অফিসে ডেকে খুব নরম করে বললেন, বুঝলি তো, তোকে একটা জায়গায় পাঠাচ্ছি ভাবপ্রচার পরিষদে, সেখানে একটি আশ্রম অর্থনৈতিক দিক দিয়ে গোলমাল করে ফেলেছে, মানে টাকা পয়সার কিছু গোলমাল, এদিককার অ্যাকাউন্টের খরচ অন্য জায়গায় করে ফেলেছে এবং পুরো প্রশাসনটাতেই খুব সমস্যা হচ্ছে, যে কারণে সেটিকে আশ্রমটিকে সদস্য আশ্রম থেকে পর্যবেক্ষক আশ্রমে নামিয়ে দেওয়া হয়েছে। এই সম্মেলনে তারা তাদের সমস্ত যা যা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেগুলি খণ্ডনের জন্য ব্যবস্থা করবে। সেই কারণে এমন একজন মানুষকে খুঁজে খুঁজে পাঠানো হচ্ছে যিনি অ্যাকাউন্টসটা খুব ভালো বোঝেন, একই সঙ্গে খুব গুছিয়ে ওদের সঙ্গে কথা বলতে পারবেন। আমাকে কতগুলি কথা বলে দিয়েছিলেন যে ভাবপ্রচার পরিষদে গিয়ে কেমন আচরণ করব, কেমন আচরণ করব না। বলেছিলেন মূলত আমরা এইসব অঞ্চলে কাজ করতে পারি না বলেই ভক্তেরা এইসব অঞ্চলে ছোট ছোট আশ্রম খুলে কাজগুলো করছে, অতএব ওদের সেই মর্যাদায় দিবি যে মর্যাদাটা তুই জগতের কাছ থেকে আশা করে থাকিস। ওরা আমাদের প্রতিনিধি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি হিসেবেই কাজ করছেন, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আমরা আমাদের সমস্ত জীবনটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি, খাওয়া পড়ার ভার আমাদের সংঘ নিয়েছেন, কিন্তু ভাবপ্রচার পরিষদে যারা কাজ করছেন তারা তাদের নিজেদের খাওয়া দাওয়া সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। সেই কারণে তাদের কাছ থেকে এক্সপেক্ট করবে না যে তারা আমাদের মতো কাজটা নিখুঁত করবে, কিন্তু একই সঙ্গে প্রতি মুহূর্তে তাদের সাহায্য করতে হবে কেমন করে তারা নিজেদের আপগ্রেড করতে পারবে। এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা কেন করেননি, এই জাতীয় কিচকিচ কথা বলবে না। তিনটি জিনিসের ওপর উনি খুব জোর দিতে বলেছিলেন। বলেছিলেন সবসময় প্রশ্ন করে জিজ্ঞেস করবে, এক, যুব সম্মেলন করেছেন কি না, এবং যুব সম্মেলনে যে যুব প্রতিনিধিরা এসেছিল পরবর্তীকালে তাদের সঙ্গে কোনো সংযোগ স্থাপন করতে পেরেছেন কি না, এবং মাসিক কোনো যুব অধিবেশন বা পাঠচক্র হয় কি না। দুই, ঠিক ও এইরকমভাবেই ভক্ত সম্মেলন করে কি না, মাসিক পাঠচক্র হয় কি না, এবং এই ভক্তদের সঙ্গে সম্পর্ক আছে কি না। আর তিন হচ্ছে লোকের মানে যে অঞ্চলে আশ্রমটা সেই সেখানকার লোকাল লোকেদের সাথে কীরকম সম্পর্ক রয়েছে, এরা মুষ্টিভিক্ষা করতে বেরোন কি না, বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষকে ডাকেন কি না, তাদের কেমন পার্টিসিপেশন, এগুলোর ওপর ভীষণভাবে জোর দেবার কথা বলতেন। এবং বারবার বলতেন যে মনে রাখবে আমরা কিন্তু প্রশাসক নই, আমরা অ্যাডভাইসারি, আমরা আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের ভালোবেসে সমস্ত কিছু করে উপদেশ দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বলতেন যেখানে ভালোবাসা কাজ হচ্ছে না সেখানে অবশ্যই শাসন করবেন, কিন্তু সেটা ভালোবাসার সঙ্গে যেন হয়। আর একটা কথা খুব জোর দিয়ে বলেছিলেন, তোরা আমরা গেরুয়া পরে ফেলেছি, আমাদের যাই বয়স হোক না কেন বুড়ো ভক্তরা আমাদের দেখে একেবারে সপাটে মেঝেতে পড়ে প্রণাম করবে, তাই বলে নিজেকে পূজনীয় ভাবিস না, যে মানুষজনগুলি কাজ করছেন তারা প্রত্যেকে আমাদের থেকে বয়সে বড়। ভাবপ্রচার পরিষদে এইসব মানুষজনদের সঙ্গে যখন কথা বলবি খুব সতর্ক থাকবি। ভাবপ্রচার পরিষদে উনি একটি পরিষদে আমরা যাওয়া সৌভাগ্য হয়েছিল, সে পরিষদের 25 বছর পূর্তি হচ্ছে, তার সমাপ্তি উৎসব, এবং সেই উৎসবে সমাপ্তি উৎসব উপলক্ষে একটা আধবেলার একটা অধিবেশন রাখা ছিল, আর ওই পরিষদের হাফ ইয়ারলি কনফারেন্স বাকি আধবেলায় হবে। পরিষদের যে প্রধান কেন্দ্র যেটি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্র, সেই কেন্দ্রে স্কুলের হলেতে সভা হচ্ছে। পূজনীয় শিবমায়ানন্দজি এসেছিলেন এবং নিখিল মহারাজ অনঘানন্দজিও এসেছিলেন। আর যেহেতু ভাবপ্রচার পরিষদের মিটিং, তাই সেখানে হেডকোয়ার্টার্স রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকেই পাঠানো হয়েছিল। আমি আগের দিন চলে গেছিলাম, মহারাজ উৎসবের দিন এসেছিলেন। মহারাজ একটি ভারী সুন্দর বক্তৃতা দিলেন। বক্তৃতা হয়ে যাবার পর একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটল, পরিষদের আহ্বায়ক এবং অন্যান্য যুগ্ম আহ্বায়ক এসব বদল হবে,
কিন্তু পরিষদের আহ্বায়ক নিয়োগ করতে গিয়ে দেখা গেল প্রত্যেকটি আশ্রম যিনি বর্তমান আহ্বায়ক তার বিরুদ্ধে কথা বলছেন এবং তাঁকরা কিছুতেই তাকে পরবর্তী আরেকটি টার্মের জন্য নির্বাচিত করতে রাজি নন। এবং এই নিয়ে কথা কাটাকাটি এমন স্তরে উন্নীত হলো যে আমাদের সভা স্থগিত করে দিতে হলো পরবর্তী সেশনের জন্য। মহারাজ আমরা চলে গেলাম, গম্ভীর হয়ে মহারাজ আমার সাথে চলে গেলেন। আশ্রমে গিয়ে খাওয়া দাওয়া হলো, তারপরে উনি ঘুরে ঘুরে দেখলেন যে সব প্রতিনিধিরা খেয়েছেন কি না, তারপরে ঘরে আমরা চলে গেলাম। আড়াইটের সময় আমরা আবার ফিরে এলাম, এসে তখনও সেই ওদের ভেতরে কথা কাটাকাটি চলছে দেখে আমি আর মহারাজ হস্টেলের রান্নাঘরে গিয়ে চা খেতে গেলাম। সেখানে চা খেতে খেতে মহারাজ বলছেন, যিনি ওই পরিষদের সভাপতি ছিলেন তিনি কোনো একটা সময় আমাদের কোনো একটি স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি বললেন, বুঝলি তো এ ডট ডট, আমি নামটি বলছি না, ডট ডট, ও মনে করেছে এই পরিষদের সদস্যরা সবাই ওর ছাত্র, তাই বিয়েতে দিয়ে পিটিয়ে পিটিয়ে এদের সোজা করার চেষ্টা করেছে, ওভাবে কিন্তু হয় না, দেখছিস তো পরিষদটা ওর হাতের বাইরে চলে গেছে। তারপরে খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তুই তো শেষকালে বলবি, তুই একটা কথা বলতে পারবি, মা বলেছেন ভালোবাসায় সব হয়, ভালোবাসা আমাদের সঙ্ঘের বন্ধনের মূল কারণ, এই ভাবটা নিয়ে তুই একটু বলতে পারবি, তুই সমস্যার সমাধান তো বলবি কিন্তু এইটাকে খুব জোর দিবি, পুরনো সাধু যাদের তুই দেখেছিস যাদের ভালোবাসার আকর্ষণে ঠাকুরের ভালোবাসাকে বুঝতে পেরে তোরা সঙ্ঘে এসেছিস, সেই ভালোবাসাটা কেমন করে এরা একে অপরের ভেতরে ছড়িয়ে দিতে পারবে এবং সেটা অন্য যুবকদের অনুপ্রাণিত করতে পারে এই বিষয়ে তুই বল। আমাকে বললেন, তুই এইটা নিয়েই বল, আমার খুব ইচ্ছা। শুধু তাই নয়, উনি বসে থাকলেন যতক্ষণ আমি বললাম, বলা শেষ হয়ে যাওয়ার পরে বললেন, একেবারে তুই আমার মনের ইচ্ছাটা পূর্ণ করেছিস। রাত্রি ফিরে এলাম আমরা একসাথে একই গাড়িতে, সেখানে আস্তে আস্তে মহারাজ আমাকে বলছেন, বুঝলি তো আমরা ভুলে যাই, আমরা সাধু হতে এসে ভুলে যাই যে ভালোবাসা দিলে বনের পশুও আমাদের বশ হয়ে যায়, আর সেখানে এই মানুষগুলো জ্বালায় ভুগে তো আসে, রামকৃষ্ণ বিবেকানন্দ ঘর ভরা ঘর সংসার, সেখানে যদি খুব আনন্দ পেত তাহলে কি তারা আশ্রমে আসতো? তা তো আসতো না, সেখানে ডিসস্যাটিসফ্যাকশন আছে বলেই তো শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরেছে, আর আমরা যদি একটু ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে নিতে পারি তাহলে কত সুবিধে হয়। মহারাজের এই ভালোবাসার টানে যারা একেবারে পতিত, যাদের কেউ কখনো কোনো রকম কোনো দিন তার ফিরে তাকায়নি, তারা সবাই মহারাজের কাছে আশ্রয় পেত। আমার মনে আছে যখন আমি প্রভিডেন্ট ফান্ড সেকশন নতুন বাড়িতে চলে গেল, একদিন অফিসে বসে কাজ করছি, তার পরের অফিসটার পরেই শেষ অফিসটা হচ্ছে শিবমায়ানন্দজির অফিস, সেই ঘরে বসে কেউ একবারে চিৎকার করে গলা ফাটিয়ে গান গাইছে, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা শ্যামা মা তুই জেলের মেয়ে। এই ঘটনা কয়েকদিন ধরেই হচ্ছিল, এক গায়ক আসছিলেন এবং তিনি প্রাণের সুখে গান গাইছিলেন এবং শিবমায়ানজি বসে বসে লেখাপড়া তাঁর যে কাজ করার সেগুলো করতেন, এই এতদিন অবধি সেটা সহ্যের মধ্যে ছিল, সেদিনকে একবার অসহ্য হয়ে গেছিলো। আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়েছি মহারাজের ঘরে গিয়ে বলবো বলে, আমাকে ঘর অবধি যেতে হলো না, আমি শুনছি ভেতর থেকে বলছেন রেডিওর ভলিউমটা একটু কমাতে হবে, পর্দার তলা দিয়ে গেরুয়া কাপড় দেখা যাচ্ছে। আমার বুঝতেই পারলাম যে উনি আমার উপস্থিতি বুঝে ফেলেছেন এবং আমাকে ফিরে আসতে হলো। পুরনো ভক্তদের প্রতি মহারাজের অদ্ভুত একটা ভালোবাসা ছিল। একজন ভদ্রমহিলা অনেক দান ধ্যান করেছিলেন আমাদের সংঘকে, তিনি আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, মাঝে মাঝে আসতেন আমরা দেখতাম, মহারাজের কাছেও আসতেন এবং শেষের দিকে মাথাটা একটু খারাপ হয়ে যাওয়ায় অনেক উল্টোপাল্টা কথাও বলতেন, মহারাজ হুম 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 করে ম্যানেজ করে দিতেন। একদিন রাত্রিবেলা তখন 7:30 কি 7:45 বাজে, মহারাজ ওনার ঘরের কাজের ছেলেটিকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন, আমি গেলাম, মহারাজ জিজ্ঞাসা, হ্যাঁ রে জব ধ্যান হয়েছে? আমরা হ্যাঁ হয়ে গেছে। বলছে একটা জায়গায় যাবি আমার সাথে? আমরা হ্যাঁ যাবো, একজন ভক্ত মারা গেছে, আমরা এই ঠাকুরের অর্ঘ্য আর একটু ফুল নিয়ে যাবো আর তোরা একটু চ্যান্টিং করবি, তোর বন্ধুবান্ধবগুলোকে একসঙ্গে নিয়ে নে। ঘরে এসে শ্রীকান্ত অরূপ মহারাজ চিন্ময় মহারাজকে বলাতে ওরা সবাই রাজি হলেন, আমরা তৈরি হয়ে মহারাজের সঙ্গে গেলাম। একটা স্যাঁতস্যাঁতে ঘরের ভেতরে গিয়ে দেখলাম আলো আঁধারিতে সেই ভদ্রমহিলা শুয়ে আছেন, তার নিথর দেহ, শেষ কয়েকদিন বোধে খুব শরীর খারাপ গেছিলো, সারা ঘরে একটা অদ্ভুত বিশ্রী একটা দুর্গন্ধ।
মহারাজ কিন্তু এতটুকু নাক বদলালেন, কিছুই করলেন না, এগিয়ে গিয়ে সেই ভদ্রমহিলার সামনে খানিকক্ষণ হাত জোর করে দাঁড়ালেন। তারপরে সেই ঠাকুরের অর্ঘটি আমরা বার করে দিলাম, মহারাজ সেটি তার মাথায় ঠেকিয়ে তার এই বুকের কাছে ভদ্রমহিলার হাত দুটো জড়ো করা ছিল তার উপর রাখলেন। তার সঙ্গে যে ভদ্রমহিলা ছিলেন তাকে বললেন ঠাকুরের প্রসাদী মালাটা পরিয়ে দিতে। আমরা ধূপ জ্বেলে দিলাম, মহারাজ একটু আরতি করলেন আর আমাদের বললেন একটু চ্যান্টিং করতে। আমরা শান্তি মন্ত্র, তারপরে বিষ্ণু আমাদের নারায়ণ সূক্তম এসব পড়ার পরে মহারাজ বললেন একটু মায়ের কিছু কর। আমরা তখন দুর্গা সূক্তম পড়লাম। আমরা বিশ্বাস করবেন কি না জানি না, যে ঘরটা ঢুকে সেই স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ আর কীরকম একটা খারাপ লাগার অনুভূতি হচ্ছিল। মন্ত্রোচ্চারণ, সমবেত মন্ত্রোচ্চারণ আর মহারাজেরই হাত জোর করে প্রার্থনার পরে মনে হচ্ছিল ঘরটা আসার সময় মনে হচ্ছিল ততটার খারাপ লাগছেন না। আরেক দিনের ঘটনা, আটটা টাট্টা নাগাদ হবে, আটটা না একটু আগে হবে, মহারাজ আবার ডেকে পাঠালেন, তুই প্রিন্স আনোয়ার রোড চিনিস? আমরা না আমি চিনি না, নাম শুনেছি। বললেন আমাদের ড্রাইভার প্রিন্স আনোয়ার শাহ রোড অবধি চেনে, তারপরে গুলাম মোহাম্মদ শাহ রোড ওটা তোকে চিনে বার করতে হবে। চিনে এই তপন আনছে, সব অর্ঘটর্ঘ নিয়ে আসছেন, এক বয়স্ক ভক্ত আমাদের অনেক পুরনো ভক্ত, তিনি মারা গেছেন, একটু গিয়ে তাকে তোরা অ্যাটেন্ড করে আয়। শ্রীকান্ত, আমি, চিন্ময়, অরূপ চারজনে মিলে মহারাজ গাড়ি করে দিলেন এবং তপন, আমাদের কর্মী তপন, আমরা গেলাম সেই গুলাম প্রিন্স আনোয়ার শাহ রোডে গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করে আমরা সেই অনেক খুঁজে টুজে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। এবং উপস্থিত হয়ে সেই ফুল টুল দেওয়া হলো, চিন্ময় মহারাজ অর্ঘ দিলেন, মালা পরিয়ে দিলেন, আরতি করলেন, আমরা খুব গলা ছেড়ে চ্যান্টিং করে আবার ফিরে এলাম। ফিরে আসার পথেই শুনছি বলছেন যে ছেলেটি আছে গেটের কাছে, সে বলল মহারাজ পঙ্গতে আপনাদের জন্য অপেক্ষা করবেন। আমরা তাড়াতাড়ি করে ঘরে গিয়ে জামাকাপড় ছেড়ে জলে ভিজিয়ে স্নান করে আমরা সোজা পঙ্গতে গিয়ে দেখি মহারাজ আমাদের জন্য বসে আছেন, ওই পঙ্গতের বাইরে যে বেঞ্চটা সেইখানটায় বসে আছেন। তারপরে ওখান থেকে মহারাজ গেলেন, মহারাজের থালায় যা যা ভালো খাবার ছিল সব তিনি আমাদের এই চারজনকে তুলে দিলেন, এমন ছিলেন মহারাজ। আমার গর্ভধারিণী বিশেষভাবে অসুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি হলেন। তিন দিন মা এত অসুস্থ ছিলেন যে মাকে ফেলে, দুদিন প্রথম দুদিন মা এত অসুস্থ ছিলেন মাকে ফেলে, শিবমায়ানজি ভর্তি আছেন হাসপাতালে শুনেছি কিন্তু ওনার সঙ্গে দেখা করতে যেতে পারিনি। রোজ প্রায় ডাক্তারের সঙ্গে দেখা করে আমার বেরোতে বেরোতেই প্রায় আটটা সাড়ে আটটা হয়ে যেত, তারপরে নরেন্দ্রপুর যাওয়া সেটা অনেকখানি দূর, তাই আমি আর প্রথম দুদিন দেখা করিনি। তৃতীয় দিন আমি গেলাম মহারাজের কাছে, মা সেদিন একটু ভালো আছেন, গেলাম মহারাজকে প্রণাম করতেই মা মহারাজ বললেন হ্যাঁ রে আমি শুনেছি তোর গর্ভধারিণী ভর্তি আছেন, এখন কেমন আছেন? মহারাজ আমার মাকে খুব স্নেহ করতেন, জিজ্ঞেস করলেন যে কেমন আছেন, আমি বললাম কি হয়েছে সেসব শুনলেন, তারপরে বললেন তোর ভাই আছে? মানে না, তাহলে তোরই তো সব দায়িত্ব, তোকে সাধু করলেন কেন সত্যকৃষ্ণ মা, যেখানে তোর মায়ের আর কেউ নেই, সব বললেন। তারপরে যে কথাটা বললেন লজেন্স টজেন্স নিয়ে আমরা ফিরে আসছি, ফিরে আসবো, তখন মহারাজ আমাকে বললেন জানিস তো মা বাপ বড় জিনিস, খুব মন দিয়ে মা বাপের সেবাটি করবি, যেটুকু সুযোগ পেয়েছিস এটুকু উজাড় করে করবি, মা খুব বড় জিনিস জানিস তো, অসুস্থ অবস্থায় বাবা মা বেঁচে থাকা, অসুস্থ হয়ে বাবা মা বেঁচে থাকা সেটা একরকম আর বাবা মা না থাকা সেটা আরেক রকম, আমার এই বুড়ো বয়স জানিস তো আমার মা গত হলেন, বোঝ আমার মায়ের কত বয়স হয়েছিল, কিন্তু যখন শুনলাম মা আর নেই ভেতরটা একবারে ফাঁকা হয়ে গেল, হু হু করতে থাকলো। অতএব মা বাবা যতদিন আছেন, যতদিন তাদের সেবা করার সুযোগ পাবি সেটা করবি। সন্ন্যাসীর মা বাবার প্রতি কেমন দৃষ্টিভঙ্গি থাকবে এটি নিয়ে আমার সত্যি সত্যি একটা সংশয় ছিল, কিন্তু পূজনীয় মহারাজের কথায় আমার সেই সংশয়টা সম্পূর্ণভাবে অপসৃত হয়েছে। মহারাজের কাছে যে কত কী শিখেছি তার ঠিক ঠিকানা নেই, কেমন করে রিপোর্ট লিখতে হবে, ভারী সুন্দর কথা বললেন, আমি বেশ বড় করে একটা ইতিহাস লেখার মতো ছপাতার একটা রিপোর্ট এসে ভাবপ্রচার পরিষদ থেকে ফিরে এসে দিলেন। উনি হেসে বললেন আরে এ তো কনভেনারের রিপোর্ট, তুই কেন লিখতে গেলি? আমি সবার কথা লিখব? বললেন না না মোটেই না, কী লিখতে হবে? না প্রথমে লিখতে হবে ঘটনার প্রেক্ষাপট, কোথায় সম্মেলন হচ্ছে, কটা সেশনে সম্মেলন হয়েছে, তারপরে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা সবাই উপস্থিত ছিলেন কি না, এদের মধ্যে যদি কেউ উপস্থিত থাকেন বিগত কটা সম্মেলনে অনুপস্থিত আছেন সেটা লিখে দেওয়া,
এগুলো দেওয়া। তারপরে কোন কোন কতগুলো আশ্রম এসেছিল, কতগুলো আশ্রমে অ্যাবসেন্ট ছিল, কেন অ্যাবসেন্ট ছিল, এইগুলো লেখা। তারপরে এই যে আলোচনা হয়েছে এর মধ্যে থেকে ভালো ভালো কী তুই খুঁজে পেয়েছিস সেগুলোর উল্লেখ করা, কোন কোন আশ্রম কী কী প্রশংসনীয় কাজ করেছে সেটির উল্লেখ করা, আর সবার শেষে যেটি তোর খুব খারাপ লেগেছে সেটি লেখা। শুধু তাই নয়, শুধু খারাপটি লিখলে হবে না, ওই খারাপটিকে কেমন করে সংশোধন করা যেতে পারে সেটির কথাও লিখতে হবে। তা আমি সেই অনুযায়ী লিখতাম, উনি খুব আমাকে খুব স্নেহ করতেন এবং ভালোবাসতেন, বলতেন তুই তোর রিপোর্ট বেশ হয় বেশ, বলছেন বলতেন তোর সারা শরীর জুড়ে মেদ আছে কিন্তু তোর রিপোর্টগুলো খুব নির্মেদ হয়ে থাকে। উনি খুব শুদ্ধ ভাষা ব্যবহার করতেন, তো বলতেন তোর সারা শরীরে মেদ আছে কিন্তু তোর রিপোর্টগুলো বেশ নির্মেদ হয়। আমাকে একবার এরকম রিপোর্টে একটি পরিষদের ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আমি খুব কঠিন কথা লিখেছিলাম, আমি এমন কথাও লিখেছিলাম যে তিনি দিনের পর দিন সম্মেলনে আসেন না, ভাবপ্রচারের কাজটিকে তিনি কোনো গুরুত্ব দেন না, আমার মনে হয় তাকে এবার অব্যাহতি দিলে ভালো হয়। মহারাজ আমায় ডেকে পাঠালেন, রিপোর্ট মহারাজ ছিলেন না, যে সময় আমি রিপোর্টটা ওনার ঘরে রেখে এসেছিলাম, রিপোর্ট মহারাজ ফিরে আসার পর রিপোর্ট পড়ে আমাকে ডেকে পাঠালেন, আমাকে বললেন তুই দায়িত্ব নিয়েই কথাগুলো বলছিস তো? আমরা হ্যাঁ অবশ্যই দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, আপনার যদি মনে হয় আপনি অন্যদেরও জিজ্ঞাসা করতে পারেন। তিনি খুব হুম করে ছেড়ে দিলেন, আবার কিছুদিন বাদে নিলেন, ডাকলেন, বললেন বুঝলি আমি অন্যান্যদের সঙ্গেও কথা বললাম, সবাই তোর সঙ্গে সহমত পোষণ করছে, অতএব তোর এই রিপোর্টটা গ্রহণযোগ্য, এটা কিন্তু আমি আমাদের যে মিটিং হবে সেখানে বলবো। আর দুই হচ্ছে, এটাও যখন বলছিস তুই তো ওই অঞ্চলে সাধুদের সবাইকে মোটামুটি চিনিস, কাকে রাখলে হয় এটাও তুই সাজেস্ট কর। আমি খুব হাসছিলাম এই ভেবে যে আমি একটা পুঁচকি সাধু, উনি আমার কাছে জানতে চাইছেন যে ভাবপ্রচার পরিষদে কাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাখা যায়। আমি সে অনুযায়ী সাজেশন দিলাম, আমি জানি সেটা গৃহীত হবে না, কিন্তু অবাক কাণ্ড কিছুদিন বাদে উনি আমাকে ডেকে বললেন বুঝলি তো তোর সাজেশন অনুযায়ী ওই ভাইস আগের যিনি ভাইস প্রেসিডেন্ট তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অমুক চন্দ্রকে নতুন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। ভাবপ্রচার নিয়ে ওনার ভাবনা চিন্তা এত ছিল, উনি খুব যদিও মহারাজের কাজগুলো খুব অগোছালো ছিল, আমরা মাঝে মাঝে এই নিয়ে খুব অনুযোগও করতাম, উনি বলতেন সব যদি গোছালো হবে তাহলে তোমরা কি করবে, আমি অগোছালো রেখে দেবো তোমরা গুছিয়ে গাছিয়ে শোভা ইয়ে করবে। আরেকটা জিনিস যেটা বলে শেষ করতে চাই, কারুর মধ্যে সামান্য কোনো গুণ দেখলে মহারাজ সেইটিকে খুব বাড়িয়ে চড়িয়ে সকলকে বলতেন, অনেককে বলতেন। আমার মনে আছে আমি পুঁথি পড়তে কাঁকুড়গাছিতে যেতাম, মহারাজ একদিন ভক্তদের প্রণাম নিচ্ছেন, আমি মহারাজকে প্রণাম করলাম, মহারাজ বললেন ও আজ তোর এখানে পুঁথি পাঠ না, ভক্তদের বললেন তোমরা তাড়াতাড়ি যাও মহারাজের পুঁথি পাঠ শুরু হবে। রামকৃষ্ণ পুঁথিকে একটি নতুন আঙ্গিকে আজকের দিনে দাঁড়িয়ে আজকের মানুষের কাছে সেটা কতখানি গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্যতা বিচার করে এই ছেলেটি, আমি বরাবর ওনার কাছে ছেলে, উনি তো আমার নাম মনে রাখতে পারতেন না, বরাবর বলতেন এই ছেলে, বলছেন এই ছেলেটি একটি নতুন আঙ্গিকে এটিকে পরিবেশন করছেন, আমাদের শোনা উচিত, এটি অত্যন্ত সুন্দর একটি গ্রন্থ এবং সেটিকে পরিবেশনও করছে অত্যন্ত সুন্দরভাবে। এই ছেলেটি নিয়ে খুব হতো আমাদের, আমাদেরকে বড়োদেরও তিনি আমাদের চেয়ে বড়ো যে সন্ন্যাসী তাদেরও এই ছেলে বলে তিনি ডাকতেন, আবার আমাদেরও তিনি এই ছেলে বলে ডাকতেন। পার্থ মহারাজ বলতেন এদের এই ছেলে বলছেন আর আমাদেরও এই ছেলে বলছেন, আমাদের যদি এই ছেলে বলেন তাহলে ওই ওদের এই বালক বলুন তাহলে অন্তত ডিফারেন্সিয়েট করা যায়। মহারাজের এইটি দারুণ, যেটি বলে শেষ করব সেটি আরেকটি কথা। হেডকোয়ার্টার্সে আমরা বৈদিক মন্ত্রোচ্চারণের কাজ শুরু করি, পূজনীয় দীপ্তি মহারাজ কাছে আমরা ভোরবেলা গিয়ে 6টা থেকে 6:30 বৈদিক পাঠ মন্ত্রোচ্চারণ করতাম, একদিন বিষ্ণু সহস্রনাম এবং বাকি দিন ওই বৈদিক মন্ত্র পাঠ হতো। তা ওই ঘরের এক দুটো ঘর পরে একজন স্বামীজি থাকতেন যিনি হাঁপানিতে ভুগতেন, ওই শেষ রাত্রিরে তিনি মন্দির থেকে ঘুরে আসার পর একটু বিশ্রাম নিতেন, তিনি একটু আপত্তি করলেন আমাদের, বললেন আপনারা এই হই হই করে পাঠ করেন আর আমি একটু চোখ বন্ধ করি, সেটার আর করার সুযোগ হলো না। আমরা যথারীতি ওই ওটিকে নিয়ে আমাদের তিনতলায় যে জামাকাপড় শুকর দেবার ঘর ছিল
সেইখানে কার্পেট পেতে আমরা করতাম। ঘরটি খুব গরম, ভীষণ ঘাম হতো, আধা ঘন্টায় ঘেমে নিয়ে স্নান করে যেতাম। প্রথম দিন হয়ে গেল, দ্বিতীয় দিন আমরা সব পাঠ করে নেমে আসছি, হঠাৎ শিবমায়ানন্দজি রাস্তায় ধরলেন। কি ব্যাপার বল দেখি, এতদিন ধরে বৈদিক মন্ত্রোচ্চারণটা আমার ডান কান দিয়ে ঢুকতো, এখন বাঁ কান দিয়ে কেন ঢুকছে? তা আমরা তো আর এই সমস্ত তিক্ত প্রসঙ্গ না করে আমরা বললাম দীপ্তি মহারাজ জানেন এ বিষয়ে। তারপরের দিন, তার সেই দিনই উনি আমাদের পেছন পেছন দীপ্তি মহারাজ আসছেন, দীপ্তি মহারাজের কাছে উনি জেনে নিলেন ঘটনাটা। তারপরে যে স্বামীজি বলেছিলেন তাকে উনি তার অফিসে ডেকে পাঠালেন এবং বললেন এত ভালো জিনিস, সাধু তো সাধুর বিশ্রাম তো মন্ত্রের মধ্যে দিয়ে, আর সেই মন্ত্রোচ্চারণ তোমার শুনতে ভালো লাগছে না, ওদের কিন্তু ওটা করতে দাও। সেই স্বামীজিও বুঝলেন এবং আবার আমাদের সেই বৈদিক মন্ত্রোচ্চারণ শুরু হলো এবং উনি ডান কান দিয়েই সেগুলোকে শুনতে পেতেন। আমরা মাঝে মাঝে মজা করে বলতাম মহারাজ মন্ত্র ডান কান দিয়ে শোনা যাচ্ছে, তো ওনার সেই ইউজুয়াল একটা হাসির স্টাইল ছিল, ডান আঙুলের ডান হাতের তর্জনীটা ঠোঁটে লাগিয়ে উনি সেই ঠোঁটটা চেপে হাসতেন, ভারী সুন্দর হাসিটা, এখনও চোখের সামনে ভাসে। উনি সেই রকম হাসিটা হাসতেন, আমরা যখনই বলতাম মহারাজ ডান কান দিয়ে এখন মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে, তো উৎসাহ দিতেন কালী কীর্তন গাইবার, উৎসাহ দিতেন এই ভজন কীর্তন। বিশেষ করে খুব খারাপ লাগছে যেটা ভেবে যে যত সাধুরই শরীর গেছে তাদের মহাপ্রয়াণের পর আমাদের যে ভজন হয় সেই ভজন অনুষ্ঠানে পূজনীয় শিবমায়ানন্দজি থাকতেন এবং অদ্ভুত অদ্ভুত নাম ধরে ডাকতেন, বলতেন ওই শ্মশানে গান গায় ওই সাধুটিকে ডাক, ওই আশিস মহারাজ, তারপরে আমাদের ওই স্বামীজির ঘরে ছিলেন রমেশদা, রমেশদাকে বলতেন সেই ইয়ে গান গায় শ্মশানে গান গায় সেই সাধুটিকে ডাক। তারপরে শুধু তাই হতো না, উনি আবার মাঝে মাঝে জিজ্ঞেস করতেন সেই গানটিকে গাওয়া হোক, উনি তো ভাব বাচ্চে বলতেন সেই গানটিকে গাওয়া হোক। খুব মিস করব ওনার এই কথাগুলো। উনি কখনো কখনো ঘরে ডেকে ওনার কাছে মিষ্টি এলে বলতেন ওইখানে মিষ্টান্ন আছে গ্রহণ করা হোক এবং তারপরে তৎক্ষণাৎ প্রস্থান করা হোক। ভালোবাসা ছিল ওনার, ভালোবাসাটা লোক দেখানো ছিল না, খুব আন্তরিক ভালোবাসা ছিল। যত দিন যাচ্ছে এমন মানুষ হারিয়ে যাচ্ছে, এমন মানুষ আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে তাদের আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন, এটাই আমাদের খুব বড় পাওনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।